তো আজকে আমরা দেখবো কিভাবে ইয়ামাহা FZ version 2 এর মাস্টার সিলিন্ডারটা বাকেট চেঞ্জ এবং ওয়াশ করা যায়। সো ফার্স্টে এভাবে প্রত্যেকটা মাস্টার সিলিন্ডার অ্যাসেম্বলি খুলতে হবে। যেমন এটা হচ্ছে পিস্টন মাস্টার সিলিন্ডারের, অ্যান্ড এটা হচ্ছে ব্রেকটা যে পাম্প করে ওইটা। তো এই তিনটে অ্যাসেম্বলি থাকে, এই যে এটা থাকে, আর এই যে এটা হচ্ছে এটার পিছে ওই লকটা লাগে, এটার পিছনে লকটা লাগে, যে পিস্টনটা পিছনে লকটা লাগে। তো এটা খুলবো কিভাবে, এভাবে রেখে স্ক্রুড্রাইভার দিয়ে, মানে যে কোনো তার কাটা বা স্ক্রুড্রাইভার দিয়ে গুঁতা মেরে এটা খোলা যাবে। সো তারপর আপনার মাস্টার সিলিন্ডারটা যে অকটেন অথবা কেরোসিন যার কাছে যা থাকে অথবা ব্রাশ দিয়ে এবার ভালো মতো ভিতরে পরিষ্কার করতে হবে। এবং এই যে এই ভিতরটাতে যেদিকে পিস্টনটা আপনার প্লে হবে ওই জায়গাটাতে আপনার ভালো মতো কাপড় দিয়ে এবং অকটেন দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে পুরো অ্যাসেম্বলিটাকে ভালো মতো ওয়াশ করে তারপর লাগিয়ে দিতে হবে আবার।